Hello viewer, how are you? I am also fine. If my class is so much informative and helpful for you, please subscribe my channel and share with your friend viewer. Ask him to take bo. Nobom doshom sreni panchom adhyay rashayanik bandhoner upor moloto je chaturtho class ebong je bishoy dekhbo rashayanik sanket bishoy ta ki. To viewer, rashayanik sanket bojar age ami ektu prothome bujhe nite hobe je ashole रासायनिक जोगोटा की तो रासायनिक जोगो होच्छे आमी धरे निलाम सोडियम क्लोराइड एटा एकटा जोगो कारण एटार मध्ये आमरा जानी जार मध्ये दुई बा ततोधिक कि थाकबे मोल थाकबे सेटा होच्छे कि जोगो आर रासायनिक संकेत कि अर्थात एकटा अणु जखन लिखब धरे निलाम आमी लिखलाम N2 एटा अणु नाकि परमाणु बिवार बिषय एकटु बोझार चेष्टा करी अणु परमाणुर पार्थक्यटा कि এটা হচ্ছে এন হচ্ছে নাইট্রোজেন এটা কয় নাইট্রোজেন একটা নাইট্রোজেন এটা হচ্ছে নাইট্রোজেন একটা পরমাণু আর N2 হচ্ছে নাইট্রোজেন একটা অণু আশা করি বিষয়টা বোঝা গেছে যেমন আমি লিখলাম আমি লিখতে পারলাম এরকম H2 হচ্ছে হাইড্রোজেনের একটা অণু H2 হচ্ছে পরমাণু এবার রাসায়নিক সংকেত কি রাসায়নিক সংকেত দ্বারা কি অণুকে বোঝায় নাকি পরমাণুকে বোঝায় বোঝার মনে রাখতে হবে এই রাসায়নিক সংকেত দ্বারা সবসময় অণুকে বোঝাবে কাকে বোঝাবে অণুকে বোঝাবে তাহলে রাসায়নিক সংকেতটা কি একটা অণুতে বা একটা রাসায়নিক সংকেত দ্বারা অণুকে বোঝাতে পারে আর একটা বোঝাতে পারে যৌগকে বোঝাতে পারে ঠিক আছে কিন্তু পরমাণুকে কখনো বোঝাবে না বোঝা গেছে তো রাসায়নিক সংকেত কাকে বলে যার মাধ্যমে বা যার সাহায্যে একটা অণুতে বা একটা পরমাণুতে কী কী মূল আছে তা প্রকাশ করা হয় তাকে বলা হয় কি রাসায়নিক সংকেত তাহলে আবার বলি যে সংকেতের সাহায্যে কোনো যৌগ বা কোনো অণুতে কী কী মূল আছে এবং কয়টা মূল আছে তা বোঝানো যায় তাকে বলা হয় কি রাসায়নিক সংকেত যেমন আমি আমি রাসায়নিক সংকেত আমি বুঝতে পারছি তাতে কী কী মূল আছে কী কী পরমাণু আছে হাইড্রোজেন কয়টা আছে দুইটা হাইড্রোজেন এবার সোডিয়াম ক্লোরাইডের মধ্যে বলতে পারি কী কী মূল আছে সোডিয়াম এবং ক্লোরাইড সোডিয়াম কয়টা আছে একটা ক্লোরিন কয়টা আছে একটা তাহলে আমরা রাসায়নিক সংকেত দ্বারা কী কী বুঝতে পারি অণু বা যৌগের মধ্যে কী কী মূল আছে এবং কয়টা করে মূল আছে যার মাধ্যমে কোনো অণু বা যৌগের মধ্যে কী কী মূল আছে এবং কয়টা মূল আছে তা আমরা বলতে পারি তাকে বলা রাসায়নিক সংকেত এবার ভিউয়ার আমরা দেখব রাসায়নিক সংকেত যে আমরা লিখবো সেই রাসায়নিক সংকেতগুলো লেখার নিয়মটা কী আসুন আমরা দেখে নিই প্রথমে আমরা রাসায়নিক সংকেত লেখার যে নিয়মটা লিখব ধরে নিলাম আমরা নাইট্রোজেনের একটা অণু তো নাইট্রোজেনের অণুটা কী হবে N2 হবে নাকি N হবে অবশ্যই N2 হবে অর্থাৎ প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে তিনটা নিয়ম আমাদেরকে ফলো করতে হবে প্রথম নিয়ম হচ্ছে একটা যৌগ বা একটা অণু একটা যৌগ অথবা একটা অণু যে সমস্ত পরমাণু দ্বারা গঠিত ধরলাম একটা নাইট্রোজেনের একটা অণু কী দ্বারা গঠিত নাইট্রোজেন দ্বারা গঠিত অর্থাৎ এটা হচ্ছে নাইট্রোজেন প্রতীক N একটা যৌগ বা অণু যা দ্বারা গঠিত যে মূল দ্বারা গঠিত সে মূলের প্রতীক লিখতে হবে তারপর সেখানে কয়টা অণু আছে যতটা অণু থাকবে সে অনুসংখ্যা সে প্রতীকের ডান পাশে নিচের দিকে লিখতে হবে তো নাইট্রোজেনে কয়টা আছে দুইটা সে লিখতে হবে কি N2 এক নম্বর নিয়ম আমরা ধরে নিলাম অক্সিজেনের একটা অণু লিখব তাহলে অক্সিজেনের প্রতি কী ও আর কয়টা আছে দুইটা বোঝা গেছে অবশ্যই বোঝা গেছে আমি যদি একটা এক্সাম্পল যদি বলি নাইট্রোজেন অক্সিজেন তারপর একটা কী বলতে পারি আমরা ক্লোরিন আমরা ক্লোরিন সংখ্যা ক্লোরিনের প্রতি কী Cl ক্লোরিনের কয়টা থাকে অণু Cl হচ্ছে ক্লোরিন একটা পরমাণু কোন পরমাণু দ্বারা গঠিত ক্লোরিন দ্বারা গঠিত এবার কয়টা দুইটা তাহলে আমরা কী বললাম প্রথম নিয়মটা হচ্ছে একটা অণু যে সমস্ত পরমাণু দ্বারা গঠিত সেই পরমাণুর প্রতীক লিখতে হবে এবং প্রতীকের ডান পাশে নিচের দিকে কোন পাশে ডান পাশে নিচের দিকে যতটা পরমাণু থাকবে সেই পরমাণুর সংখ্যা লিখতে হবে আশা করি বিয়ার প্রথমটা বুঝতে পারছি এবার দেখবো আমরা দ্বিতীয় নিয়ম কিছু কিছু যৌগ আছে আমরা একটা এক্সাম্পল হিসেবে ধরে নিলাম এ একটা যৌগ বি একটা যৌগ তাহলে এই এ বি যে যৌগটা সেই যৌগটার যে
সংখ্যা আমি ধরলাম এক্স, মানে একটা মূল বি একটা মূল, এ মূল আছে কয়টা? এক্স সংখ্যক, বি মূল আছে ওয়াই সংখ্যক। আচ্ছা, এ এবং বি মিলে একটা যোগ গঠন করে, সেই যোগটা কী হবে? অবশ্যই কী হবে? এ বি। এবার আমরা অবশ্যই লিখলাম যে প্রথম যে নিয়মটা ছিল একটা যোগ হবে একটা অন্য, যে সমস্ত মূল দ্বারা গড়িত সেই মূল নামগুলো লিখতে হবে, সেই মূলের প্রতীকগুলো লিখতে হবে, লিখে ফেললাম। এবার লিখতে হবে কয়টা করে আছে, এবার কয়টা করে আছে একটু বোঝার চেষ্টা করি। সবসময় লিখতে হবে এর যে সংখ্যা এ কয়টা আছে? এক্স। এই এক্সটা লিখতে হবে বিয়ের পাশে, বিটা লিখতে হবে মানে ওয়াইটা লিখতে হবে এর পাশে, অর্থাৎ সংখ্যা লিখতে হবে এরটা লিখতে হবে বিয়ের পাশে, বিয়ারটা লিখতে হবে এর পাশে, অর্থাৎ এটা হচ্ছে এ এক্স, এ ওয়াই, বি এক্স। আশা করি বিষয়টা আমরা বুঝতে পারছি। আমরা এবার একটা এক্সাম্পল হিসেবে আমরা ধরে নিই, বিয়ার দুই নম্বর এক্সাম্পল হিসেবে আমি ধরে নিলাম একটা অ্যালুমিনিয়াম অক্সাইড। তো এখানে দুইটা মূল কি আছে? একটা আছে কি অ্যালুমিনিয়াম, আর একটা মূল হচ্ছে কি অক্সিজেন। তো বিয়ার আমরা জানি কি, আমরা নর্মালি জানি অ্যালুমিনিয়ামের জন্য আমরা কত জানি? তিন। অক্সিজেনের জন্য জানি দুই, আমরা এটা জানি এটা অলরেডি। তো এবার এই যে অ্যালুমিনিয়ামের যদি লিখতে হবে কার পাশে? অক্সিজেনের পাশে। অক্সিজেনের যদি লিখতে হবে অ্যালুমিনিয়ামের পাশে। তবে এখানে একটা শর্ত আছে, শর্তটা একটু বোঝার চেষ্টা করি। শর্তটা হচ্ছে যদি এমন যদি হতো এটার যদি চার, এটার যদি দুই, তাহলে দুই দ্বারা ভাগ দিলে কত হইতো? এটা কত হইতো? এক। যদি এমন কোনো মান হয় যে দুইটা মানকে এক যে কোনো একটা সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তাহলে আমরা এটা বসাতে পারবো না। কিন্তু মানগুলো যদি এমন হয় যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, তাহলে কেবল আমরা একটার পাশে একটা বসাতে পারবো। আশা করি বিষয়টা বোঝা গেছে। তাহলে এখানে আমার যে যোজনীটা কত পাইলাম, অ্যালুমিনিয়াম যোজনী তিন, অক্সিজেন যোজনী দুই, এমন কোনো সংখ্যা আছে? এমন কোনো সংখ্যা আছে যেটা দুই এবং তিনকে ভাগ করা যাবে বা বাক্সের থাকবে না? অবশ্যই না। তাহলে সেই ক্ষেত্রে আমাকে যদি এমন হয় যে দুইটা যোজনী আছে এবং তাদের মধ্যে সাধারণ কোনো গুণনীয়ক নাই, সাধারণ কোনো গুণনীয়ক নাই, তাহলে আমরা একটা যোজনী অন্য অপরটার পাশে লিখব। এখানে অক্সিজেন যোজনী কত? দুই। তাহলে সরি, এখানে আমরা হ্যাঁ অক্সিজেনের যোজনী কত আছে? দুই। সেক্ষেত্রে লিখবো কার পাশে? অ্যালুমিনিয়াম পাশে। অ্যালুমিনিয়াম যোজনী কত? তিন। সেটা লিখবো অক্সিজেনের পাশে, অ্যালুমিনিয়াম অক্সাইড। আশা করি বিষয়টা আমরা বুঝতে পারছি। সেটা কোন ক্ষেত্রে প্রযোজ্য? যখন দুইটা যোজনীর মধ্যে সাধারণ কোনো গুণনীয়ক না থাকবে। আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছি। এবার আমরা সর্বশেষ যে নিয়ম, তো বিয়ার আমরা তিন নম্বরের জন্য আমরা আরেকটা এক্সাম্পল দেখি, কার্বন ডাইঅক্সাইড। আমরা নর্মালি জানি কার্বনের যোজনী কত হয়, আমরা জানি কার্বনের যোজনী নর্মালি হয় চার, অক্সিজেনের যোজনী হবে নর্মালি দুই হয়, আমি সেটা জানি। এবার এখানে যে যোজনীটা আসলো সেখানে কিন্তু তাদের কিন্তু সাধারণ একটা গুণনীয়ক পাওয়া যাবে, দুইটা কিন্তু চারকে ভাগ করা যাবে, দুইকে ভাগ করা যাবে। তো এটাকে যদি দুইটা ভাগ করি কত হবে? দুই। এটাকে যদি দুইটা ভাগ করি কত হবে? ওয়ান। আশা করি বিষয়টা বোঝা গেছে। অর্থাৎ যদি দুই বা ততোধিক পরমাণু হয় এবং তাদের মধ্যে সাধারণ গুণনীয়ক যদি থাকে, তাহলে তাদের যে যোজনী সেটা লেখা যাবে না, সাধারণ গুণনীয়ক দিয়ে ভাগ করার পরে যে মানটা হবে সেই মানটা লিখতে হবে। এবার আমরা যদি কার্বন ডাইঅক্সাইডের প্রতীক যদি লিখি, তাহলে এটা যে দুইটা মূল থাকবে কার্বন এবং কী থাকবে? অক্সিজেন। এখন বর্তমানে আমার অক্সিজেন যোজনী লিখতে হবে কার্বনের পাশে, কার্বনের যোজনী লিখতে হবে অক্সিজেনের পাশে। কার্বন যোজনী কত কত আছে? চার, কিন্তু আমি চার লাগবো, লাগবো কত? দুই। অক্সিজেন যোজনী আছে কিন্তু দুই, কিন্তু লাগবো কত? এক। অক্সিজেন যোজনী ওয়ান লাগবো কোথায়? ওয়ান। আর কার্বন যোজনী দুই সেটা লাগবো এই জায়গাতে, ওয়ান না লাগলে চলে, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তো বিওয়ার আমরা অবশ্যই বুঝতে পারলাম রাসায়নিক সংকেত কী এবং রাসায়নিক সংকেত লেখার নিয়ম। তো বিওয়ার যদি আমাদের পরবর্তী আপডেট পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমরা পরবর্তী আপডেট দেওয়ার সাথে সাথে অবশ্যই আপনাদের কাছে চলে যাবেন। তো বিওয়ার সবাই ভালো থাকবেন, সেই প্রত্যাশা শেষ করলাম।